নমস্কার, খবর ত্রিপুরায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি বিনা। প্রথমে দেখে নিচ্ছি আজকের খবর শিরোনাম। যুক্তরাষ্ট্রে এবার বিখ্যাত খেলোয়াড় ও সঙ্গীত তারকা সহ 21 জনকে সর্বোচ্চ বেসামরিক পুরস্কার প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম প্রদান করা হয়। মঙ্গলবার হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এই পদক প্রদান করেন। সিরিয়ার মার্কিন ড্রোন হামলায় মৃত্যু হয় এক আল কায়দা নেতার, তার নাম আবু আফগান আল মাসরি। ইরাকের সরকারি বাহিনী মসুল এলাকায় গত মাসে ইসলামিক স্টেটে জঙ্গিদের বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরু করার পর থেকে এ পর্যন্ত 68,000 মানুষ বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছে। জাতিসংঘ গতকাল এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। এখন নিয়েছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি। সবজি মশলার কেরামতি কুরবানি প্রতিহার সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ সিস্টার গুনেই সব রান্না স্বাদে হয় সঠিক হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার সিস্টার গুড়া মশলায় রান্নার বাহার মন চায় ফিরে ফিরে খেতে পারবা সিস্টার গুড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে দাদা ঘরের জন্য টিন দেখান না দেখাচ্ছি এই নিন টাটা শক্তি ঢেউ টিন এটা লাগালে আপনি নিশ্চিন্ত না না আমরা গরিব মানুষ টাটা শক্তি ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই বলে খুব দামও হবে কে বলেছে আপনাকে টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে তাছাড়া এখন .20 mm থেকে .63 mm পুরো টিনও পাওয়া যাচ্ছে টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে তাই টিন হয় মজবুত ও শক্তিশালী আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও তাহলে আমাদের টাটা শক্তি টিনই দিন টাটা শক্তি ঢেউ টিন থাকুন গর্বের সাথে অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন বিকে রোড প্যালেস কম্পাউন্ড আগরতলা বিয়ে মানে নতুন জীবন অনেক স্বপ্ন স্বপ্ন পূরণে স্বর্ণকম জুয়েলার্স আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ স্বর্ণকম জুয়েলার্স আপনার চেয়ে আপন হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী মনে রাখবেন আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড ILS হসপিটাল সময় বাঁচান জীবন বাঁচান বিজ্ঞাপন বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। যুক্তরাষ্ট্রে এবার বিখ্যাত খেলোয়াড় ও সঙ্গীত তারকা সহ 21 জনকে সর্বোচ্চ বেসামরিক পুরস্কার প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম প্রদান করা হয়। মঙ্গলবার হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট শেষবারের মতো বারাক ওবামা এই পদক প্রদান করেন। যুক্তরাষ্ট্রে এবার বিখ্যাত খেলোয়াড় ও সঙ্গীত তারকা সহ মোট 21 জনকে সর্বোচ্চ বেসামরিক পুরস্কার প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম প্রদান করা হয়েছে। মঙ্গলবার হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট শেষবারের মতো বারাক ওবামা এই পদক প্রদান করেন। পদক পাওয়াদের মধ্যে বাস্কেটবল স্টার মাইকেল জর্ডান ও করিম আব্দুল জব্বার, অভিনেতা রবার্ট ডি নিরো, টম হ্যাঙ্কস ও রবার্ট রেডফোর্ডস, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডিয়ানা রোজ, কমেডিয়ান এলিন ডি জেনার্স ও সঙ্গীতশিল্পী বোরুস স্প্রিংস্টন সহ বিখ্যাত খেলোয়াড়, বিজ্ঞানী ও সমাজসেবক রয়েছেন। ওবামা বলেন, মঞ্চে উপবিষ্ট সবাই ব্যক্তিত্বের কারণে আমার হৃদয় ছুঁয়েছেন। তিনি বলেন, দেশবাসী যখন আপনাদের সম্পর্কে চিন্তা করবে তখন তারা উপলব্ধি আপনাদের কারণে আমরা বিশ্বের সর্বোচ্চ জাতিতে পরিণত হয়েছি। পদকপ্রাপ্তদের অনেকে নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে সোচ্চার ছিলেন এবং নির্বাচনে ডেমোক্রেটিক পার্টিকে সমর্থন দিয়েছিলেন। Ellen to come out on the most public of stages almost 20 years ago
just how important it was, not just to the LGBT community, but for all of us, to see somebody so full of kindness and light, somebody we liked so much, somebody who could be our neighbor or our colleague or our sister, challenge our own assumptions. Bureau report, Khobar Tripura. সিরিয়ার মার্কিন ড্রোন হামলায় মৃত্যু হয় এক আল কায়দা নেতার, তার নাম আবু আফগান আল মাসরি। উত্তর পশ্চিম সিরিয়ার সরমদার কাছে হামলায় মৃত্যু হয় তার। সিরিয়ায় মার্কিন ড্রোন হামলায় মৃত্যু এক আল কায়দা নেতার। পেন্টাগন সূত্রে খবর, উত্তর পশ্চিম সিরিয়ায় সরমদার কাছে হামলায় মৃত্যু হয় আবু আফগান আল মাসরি নামে ওই নেতার। আফগানিস্তানে বেশ কিছু নাশকতামূলক কাজের নেতৃত্ব দিয়েছিল সে। জানা গিয়েছে তার আসল নাম আল মাসরি, মিশরের বাসিন্দা সে। দক্ষিণ পশ্চিম এশিয়ার জঙ্গি গোষ্ঠীগুলির সঙ্গে যোগাযোগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত এই নেতা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ইরাকের সরকারি বাহিনী মসুল এলাকায় গত মাসে ইসলামিক স্টেট জঙ্গিদের বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরু করার পর থেকে এ পর্যন্ত 80,000 মানুষ বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছে। জাতিসংঘ গতকাল এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। ইরাকের সরকারি বাহিনী মসুল এলাকায় গত মাসে ইসলামিক স্টেট জঙ্গিদের বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরু করার পর থেকে এ পর্যন্ত অন্তত 80,000 মানুষ বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছে। জাতিসংঘ গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য দিয়েছে। জাতিসংঘের মানবিক বিষয়াদি সমন্বয় দপ্তর জানায় 68,550 জন বর্তমানে বাস্তুচ্যুত এবং তাদের মানবিক সহায়তা প্রয়োজন। ত্রাণ বিতরণের কাজ শুরু হলেও তাতে জটিলতা দেখা দিয়েছে, কারণ বেসামরিক লোকজনের চাহিদা অনেক রকমের। মসুলে প্রচণ্ড লড়াই থেকে রেহাই পেতে লোকজন পালিয়ে যাচ্ছে, তাদের অনেকে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর মসুলের অভ্যন্তরে এখনও 10,00,000 বেশি মানুষ অবস্থান করছে। দেশটিতে ইসলামপন্থী যোদ্ধাদের এটি সর্বশেষ বড় ঘাঁটি হিসেবে রয়ে গেছে। জাতিসংঘের প্রাথমিক অনুমান, প্রায় 2,00,000 বেসামরিক লোকজনকে ওই সরকারি অভিযান শুরুর প্রথম কয়েক সপ্তাহেই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। ইরাকের সাম্প্রতিক বছরগুলিতে এটি সবচেয়ে বড় সামরিক অভিযান। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি। বিরতির পর অন্যান্য খবর নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা, তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। সবজি মশলার কেরামতি গুরুমানে প্রতিঘর সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ সিস্টার গুনে সব রান্না স্বাদে হয় সঠিক হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার মন চায় ফিরে ফিরে খেতে পারবা সিস্টার গুঁড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে বিয়ে মানে নতুন জীবন অনেক স্বপ্ন স্বপ্ন পূরণে স্বর্ণকম জুয়েলার্স আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ স্বর্ণকম জুয়েলার্স আপনার চেয়ে আপন দাদা ঘরের জন্য টিন দেখান না দেখাচ্ছি এই নিন টাটা শক্তি ঢেউ টিন এটা লাগালে আপনি নিশ্চিন্ত না না আমরা গরিব মানুষ টাটা শক্তি ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই এগুলি খুব দামও হবে কে বলেছে আপনাকে টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে তাছাড়া এখন 0.20 mm থেকে 0.63 mm পুরো টিনও পাওয়া যাচ্ছে টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে তাই টিন হয় মজবুত ও শক্তিশালী আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও তাহলে আমাদের টাটা শক্তি টিনই দিন টাটা শক্তি ঢেউ টিন থাকুন গর্বের সাথে অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন বিকে রোড ব্যালেস কম্পাউন্ড আগরতলা
বিজ্ঞাপন বিরতির পর স্বাগত। বুধবার সকালে করমদিহি ছিপাডোহার জঙ্গলে টহল দেওয়ার সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে ঝাড়খণ্ডের 6 সন্দেহভাজন মাওবাদীর মৃত্যু হয়। পুলিশের সঙ্গে সংঘর্ষে ঝাড়খণ্ডের মৃত্যু 6 সন্দেহভাজন মাওবাদীর। পুলিশ জানিয়েছে, বুধবার সকাল 9টা নাগাদ করমদিহি ছিপাডোহার জঙ্গলে টহল দিচ্ছিল সিআরপিএফ এর কোবরা বাহিনী। সেই সময় জওয়ানদের সঙ্গে গুলির লড়াই চলে মাওবাদীদের। ঘটনাস্থলে মাওবাদীদের বর্দি পড়া 6 জনের দেহ পাওয়া গিয়েছে। তাদের পাশ থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু অস্ত্রশস্ত্র। এলাকায় পুলিশি তল্লাশি অব্যাহত। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। জম্মু কাশ্মীর সীমান্তে পাকিস্তানি সেনাবাহিনীর ছোড়াগুলিতে মৃত্যু হয় ভারতীয় 3 জওয়ান। এর মধ্যে ত্রিপুরা রাজ্যের 1 জওয়ান শহীদ হয়। তার নাম শম্ভু সাতমরা। সে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর 107 নম্বর ব্যাটেলিয়নের জওয়ান ছিলেন। জম্মু ও কাশ্মীরের সীমান্তে পাকিস্তানি সেনাবাহিনীর ছোড়াগুলিতে মৃত্যু হয়েছে ত্রিপুরার 1 জওয়ানের। তার নাম শম্ভু সাতমরা। তিনি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর 107 নং ব্যাটেলিয়নের জওয়ান ছিলেন। মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের সীমান্তে প্রহরা দিয়ে ক্যাম্পে ফেরার পথে সীমান্তের ওপার থেকে পাক বাহিনী গুলি চালায়। এতে 3 ভারতীয় জওয়ানের মৃত্যু হয়। এর মধ্যে ছিলেন শম্ভু সাতমরাও। একথা বিএসএফ এর আধিকারিকদের তরফে মৃত জওয়ানের পরিবারের সদস্যদের জানানো হয়েছে বলে সংবাদ মাধ্যমকে তার বোন জানান। পাক বাহিনী গ্রামবাসীকে উদ্দেশ্য করে গুলি ছুড়লে তারাও পাল্টা গুলি চালান, তখন তার মৃত্যু হয়। আরও জানান, গত জুন মাসের আগে তিনি শেষবার বাড়ি এসেছিলেন ও 1 সপ্তাহ আগে বোনের সঙ্গে কথা হয়েছে এবং 2003 সালে বিএসএফ বাহিনীতে যোগদান করেছিল সে। কালকে বিকেল চলে কে ফোন করছিল? সাড়ে 4টার সময় এরকম ঘটনা হয়েছে, তোমার ভাইয়ের সাথে আরো 2 জন মোট 3 জন লোকের ডেথ হয়ে গেছে, আর এখন ওরা স্বর্গবাসী আর নেই দুনিয়াতে, মানে জানাইছে। তারপর আমি বিশ্বাস করতে পারছি না। আমি আবার ফিরে আমি জিজ্ঞাসা করছি যে আমার ভাইয়ের কি এরকম ঘটনা সত্যি ভাবে হয়েছে কি না আপনারা ভালো করে জানান। তারপর বলছে না, ড্যাড বডি কাছেই আছে, আমার কাছে ফিরে আছে। কোনখানে হয়েছে কিছু কইছে? এটা জম্মু কাশ্মীরের বর্ডারে হয়েছে। অপরদিকে বিধায়ক রামু দাস সংবাদ মাধ্যমকে জানান, তিনি দেশ রক্ষার জন্য শহীদ হয়েছেন, তাই তিনি আমাদের কাছে অমর হয়ে থাকবেন। শম্ভু সাতমরা যিনি বর্ডার সিকিউরিটি ফোর্স ছিলেন, আমাদের এই এলাকারই লোক ছিলেন। আমরা বিশ্বাসই করতে পারছি না যে উনি মারা গেছেন। তো ভারতবর্ষের সীমান্ত, যেটা পাক সীমান্ত, কাশ্মীর এবং পাকিস্তানের যে সীমান্ত, সেটা আমরা স্বাধীনতা পর থেকে দেখেছি এই সীমান্ত নিয়ে প্রতিবারই একটা সমস্যা তৈরি হচ্ছে, কখনো যুদ্ধ তৈরি হচ্ছে। তো আমরা সবসময় যুদ্ধের বিপক্ষে, আমরা সবসময় শান্তি চাই, যে দুদেশের মধ্যে আলাপ আলোচনার মধ্যে যাতে এই শান্তি ফিরে আসে, তার জন্য আমরা এই শান্তির জন্যই আমরা লড়ছি। তো আজকে এখানে আমাদের এই এলাকার প্রতাপগড় যে সুভাষনগর এলাকার, যিনি একটা সুন্দর একটা পরিবারের ছেলে, যে পরিবারে মা বোন নিজের স্ত্রী সহ একটা সুন্দর পরিবার, এই পরিবারে থেকে যিনি দেশ রক্ষার জন্য উনি শহীদ হয়েছেন, সত্যি আমরা এই দেশকে রক্ষা করার জন্য উনি সর্বদা আমাদের কাছে অমর থাকবেন, উনি শহীদ হয়েছেন ভারতবর্ষের জন্য। মৃতের বাড়ি রাজধানীর সুভাষনগর এলাকায়। মৃতের বাড়ি গিয়ে দেখা যায় মৃত জওয়ানের মা বিনা সাতমরা ছেলের একটি ছবি নিয়ে অঝরে কেঁদে যাচ্ছেন। স্ত্রী মাম্পি দাসও কান্নায় ভেঙে পড়েছেন। এই ঘটনার খবর পেয়ে বুধবার দুপুরে মৃতের বাড়িতে ছুটে যান স্থানীয় বিধায়ক রামু দাস সহ স্থানীয় এলাকার সাধারণ মানুষ। রামু দাস মৃত জওয়ানের পরিবারের লোকজনেদের সমবেদনা জানান। তবে মৃত জওয়ান শম্ভু সাতমরার দেহ এখনও বাড়ি এসে পৌঁছয়নি, বৃহস্পতিবার আগরতলায় আসতে পারে বলে জানা গিয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।
ত্রিপুরা সরকারের দক্ষতা বৃদ্ধি দপ্তর এবং ভারত সরকারের দক্ষতা বৃদ্ধি ও বাণিজ্যিক মন্ত্রকের যৌথ উদ্যোগে আগরতলা প্রজ্ঞা ভবনে একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের শিল্প ও বাণিজ্য দপ্তরের প্রধান সচিব এক নাগরাজও। বুধবার দক্ষতা বৃদ্ধি সংক্রান্ত বিষয়ে একদিনের এক কর্মশালা অনুষ্ঠিত হলো আগরতলায়। ত্রিপুরা সরকারের দক্ষতা বৃদ্ধি দপ্তর এবং ভারত সরকারের দক্ষতা বৃদ্ধি ও বাণিজ্যিক মন্ত্রকের যৌথ উদ্যোগে হয় কর্মশালাটি। এতে প্রধান অতিথি ছিলেন ত্রিপুরা সরকারের শিল্প বাণিজ্য দপ্তরের প্রধান সচিব এম নাগরাজ। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এর উদ্বোধন করে সচিব এম নাগরাজ বলেন, ত্রিপুরা সরকারের রাজ্যের যুবক যুবতীদের স্বনির্ভর করতে দক্ষতা বৃদ্ধির উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। এর জন্য বহিরাজ্যের বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হচ্ছে। রাজধানী প্রজ্ঞা ভবনে আয়োজিত হয় এটি। রাজ্য ও বহিরাজ্যের বিভিন্ন দপ্তরের আধিকারিক সহ রাজ্যের বিভিন্ন মহকুমা থেকে প্রশিক্ষণার্থীরা এসেছিলেন। A lot of interest, in fact, active initiative to provide skills and also to link up finance credit to the skilled persons for both for self-employment and those who are not interested in self-employment and then placement through wage employment. We are one of the, in fact, earliest states in the country to have a separate agency called Swavalamban, whereby we invite unemployed youth, educated, both uneducated, class 50 is the minimum qualification, to opt for the choice of trade and which was given freely, and then also EDP. Those who are trained there, we have been sponsoring them under BMEGP as well as GSY or the rural development programs. Then since then, actually, they are good candidates for the wage employment of the state. Now, after this last year formation of the skill development mission in the state, we had several meetings. And honestly, the way we visualized, the way we had the vision and the intention, because of the large number of reasons, which are some are under our control, some are not, we are not able to do better. Bureau report, Khabar Tripura. বিশাগর নদীলা গ্রামে বুধবার হানা দিয়ে প্রচুর পরিমাণে চেরাই কাঠ সহ সমিল কাঠের লোক উদ্ধার করে। এই অভিযানে নেতৃত্ব দেন এসডিএম, এসডিপিও, এসডিএফও এবং বনকর্মী সহ পুলিশ বাহিনী। উদ্ধারকৃত কাঠের বাজার মূল্য প্রায় 10 লক্ষ টাকা হবে বলে ধারণা করা হচ্ছে। বিশালগড়ের নদীলাগোয়া একটি গ্রামে বুধবার সকালে হানা দেয় এসডিএম, এসডিপিও এবং ডিএফও সহ প্রচুর পুলিশ ও বনকর্মীরা। হানা দিয়ে একটি কাঠের সমিল ও প্রচুর পরিমাণ চেরাই কাঠ ও কাঠের লোক উদ্ধার করে। বেলা 12টা পর্যন্ত 2 লক্ষ টাকার কাঠ উদ্ধার করা হয়েছে। অভিযানের ধরন দেখে মনে হয়েছে আরও কমপক্ষে 5 লক্ষ টাকার কাঠ উদ্ধার করা যাবে। সর্বসাকুল্যে কাঠ ও মিলের বাজার মূল্য প্রায় 10 লক্ষাধিক টাকা হবে বলে জানা যায়। সকালে একটি গোপন সূত্রের ভিত্তিতে এসডিপিও সাহেব, আমি এবং আমাদের এসডিএম বিশালগড় সাহেব, আমরা 3 জন মিলে নদীলাগ ঢুকে পড়ি এবং এখানে এসে প্রচণ্ড খোঁজাখুঁজির পরে একটি নদীতে ফেলে দেওয়া একটি সমিল আমরা উদ্ধার করি এবং উদ্ধার কার্যে আমাদের অনেক কষ্ট হয়েছে। আমাদের স্টাফরা অনেক পরিশ্রম করে এবং পুলিশ পার্সোনেলরা অনেক পরিশ্রম করে সেটাকে উদ্ধার করতে পেরেছে। পাশাপাশি আমরা অনেক বহুমূল্যবান লগও আমরা এখানে উদ্ধার করেছি। উদ্ধার কার্য এখনো চলছে। আমি ধন্যবাদ জানাতে চাই এসডিপিও এবং এসডিএম সাহেব। আজকে একটা গোপন সূত্রে একটা খবর পাওয়া যায় যে নদীলাগ এলাকাতে একটা বেআইনি সৌমিল আছে। এটা এসডিএফও আমাদের সিপাহীজোলা, উনি আমাকে খবরটা দেন, সঙ্গে সঙ্গে এসডিপিও সাহেব খবরটা দেন। তারপর আমরা যৌথভাবে এই অভিযানে নামি। তো অভিযানে নেমে এখানে এসে দেখি যে প্রচুর বেআইনি কাঠ এখানে আছে, প্রায় হিসাব করলে 25 কামের মতো হবে, যার বাজার মূল্য 2 লাখ টাকা হবে। এবং এখানে খোঁজাখুঁজি করার পর দেখা গেছে যে একটা এখান থেকে সদ্য কাজ হয়েছিল, একটা মিলও, বেআইনি মিলও আছে সমিল। তো অনেক খোঁজাখুঁজির পর নদীতে ফেলে তো প্রায় 1 কিলোমিটার দূরে মিলটাকে আমরা খুঁজে বের করি। তারপর ফরেস্টের স্টাফ এটাকে উদ্ধার করে এখন এসডিএফও এটাকে সিজ করে নিয়ে যাবে। তো এখানে বেআইনিভাবে কাঠের একটা চোরাচালান চলছে, এটা আমাদের খবর ছিল। মেশিনটা সিজ করার পর আশা করি এই কাজগুলো আর হবে না। তো কাউকে আমরা এখানে পাইনি,
যে তা কারোর বিরুদ্ধে কোনো ধরনের কেস করার মতো কাউকে পাইনি, কেউ স্বীকারও করে না। তো আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে এই কার্ডগুলো সবগুলো নিয়ে যাব এবং এলাকাবাসীকে আমরা কথা বলেছি যাতে এই ধরনের বেআইনি কার্যকলাপ যাতে না করে, কেউ যদি করে আমাদেরকে যাতে খবর দেওয়া হয়, সঙ্গে সঙ্গে যাতে আমরা ব্যবস্থা নিতে পারি। উল্লেখ্য, বিশালগড়ের মধ্যে নদী লাগোয়া গ্রামে কাঠ চড়াইয়ের আতুরগড় হিসাবে পরিচিত। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কুলিবাড়ি গ্রামে স্বাস্থ্য পরিষেবা দিন দিন তলা নিতে যাচ্ছে। স্বাস্থ্য পরিষেবা ঠিকমতো পাচ্ছে না এলাকার জনগণ, এই নিয়ে এলাকায় চরম ক্ষোভের সঞ্চার হচ্ছে। এই বিষয়ে সিপাহীজলা জেলা মুখ্য চিকিৎসক আধিকারিক চেতেন্দ্র বর্মাকে জানানো হয়েছে। তিনি আশ্বাস দেন এই বিষয়ে তদন্ত করা হবে। গ্রামীণ স্বাস্থ্য পরিষেবা দিন দিন তলা নিতে যাচ্ছে, যেখানে সরকার বাড়তি উদ্যোগ নিয়ে স্বাস্থ্য পরিষেবা একেবারে প্রত্যন্ত গ্রামে নিয়ে যাওয়ার জন্য কাজ চালিয়ে যাচ্ছে। ঠিক বিপরীত চিত্র একাংশ স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে। তারা নিজেদের মতো করে সাব সেন্টারগুলোর পরিষেবা দিতে ব্যস্ত, কোথাও নিজেরা নিজেদের সময় মতো পরিষেবা দিতে ব্যস্ততা দেখাচ্ছে। তাতে অনেক ভূমিষ্ঠ হওয়া বাচ্চা থেকে শিশু ও গর্ভবতী মায়েরা সমস্যায় পড়েছেন। প্রত্যেক মাসের 23 তারিখ সোনামুড়া মহকুমার কুলুবাড়ি সাব সেন্টারের টিকা দেওয়ার দিন নির্ধারিত ছিল। এখানে শিশুদের বিভিন্ন প্রকার ভিটামিন সহ মাসিক টিকা দেওয়া হয়, যাতে বাচ্চারা স্বাভাবিক হয়, কোনো কঠিন রোগে যাতে আক্রান্ত না হয়। এদিন দুপুর একটায় সাব সেন্টারে দেখা গেল তালা ঝুলছে। কর্মরত এক মহিলা জানালেন, আমাদের সময় শেষ, অর্থাৎ সকাল 11টা থেকে 1টার মধ্যে বাচ্চারা না আসলে টিকা দেওয়া হবে না। কর্মীদের এই তুগলকি সিদ্ধান্তে হতবাক অনেকেই। 1টার পরেও কিছু শিশু টিকা না নিয়েই ফিরে যেতে হয়েছে। সোনামুড়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ডক্টর গৌতম চক্রবর্তীকে বিষয়টি জানানো হলে তিনি বলেন, না, নির্দিষ্ট সময় কেন হবে, শিশুদের টিকা দেওয়াই এসব সাব সেন্টারের দায়িত্ব। আসলে 11টা থেকে দেওয়ার কথা না, যতক্ষণ পর্যন্ত বাচ্চা থাকবে ততক্ষণ পর্যন্ত দেওয়ার কথা। এটা এই মাসে বা এই মাসে মানে কত বাচ্চা দিব, এটা একটা ইয়ে আছে, কতজন বাচ্চা পাইব এটা তার কাছে একটা হিসাব থাকে। এ বিষয়ে সিপাহীজলার জেলা মুখ্য চিকিৎসক আধিকারিক চেতন দেববর্মার নজরে বিষয়টি নেওয়া হলে তিনি তদন্তের জন্য বলেছেন, তবে দুদিনের মধ্যে খোঁজ নেবেন বলে আশ্বস্ত করেন। এটা আসলে এমসিএস যে ক্লিনিক যেগুলি আছে সিএসসিতে, এইগুলি এমন কোন স্পেসিফিক ইয়ে নাই, থেকে 8টা থেকে শুরু হয়, কিন্তু দিনে এন্ট্রি করতে করতে 9টা বাজে যায়। হ্যাঁ, এরপরে এটা পিউ ফিনিশিং অফ দ্য প্রোগ্রাম। সাব সেন্টারের এই তুগলকি কর্মকাণ্ডে খুব জনমনে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আইএলএস হাসপাতাল ও ত্রিপুরা অর্কিত জার্নালিস্টের যৌথ উদ্যোগে বুধবার দুপুরে কৈলাসহর পৌর পরিষদের কনফারেন্স হলে জেলার কর্মরত সাংবাদিকদের হাতে হেলথ কার্ড বিতরণ করা হয়। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি কল্পনা দেবরাসহ আরও অনেকে। আইএলএস হাসপাতাল এবং ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে বুধবার দুপুরে কৈলাসহর পৌর পরিষদের কনফারেন্স হলে জেলার কর্মরত সাংবাদিকদের হাতে হেলথ কার্ড বিতরণ করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি কল্পনা দেবনাথ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৈলাসহর পৌর পরিষদের চেয়ারম্যান মিনতি ভট্টাচার্য, ভাইস চেয়ারম্যান মনীষ সাহা, সংগঠনের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক প্রণব সরকার, রাজ্য কমিটির আধিকারিক সেবক ভট্টাচার্য, সুরজিৎ পাল, আইএলএসের আধিকারিক দেবাশিস ধর সহ আরও অনেকে। এদিনের অনুষ্ঠানে কৈলাসহরের বরিষ্ঠ সাংবাদিক ধৈর্যটি প্রসাদ দেব অন্য সংগঠন পদত্যাগ করে ইউনিয়নে যোগদান করেন। ওনাকে সংগঠনে বরণ করেন প্রণব সরকার। এদিনের অনুষ্ঠানকে সার্বিকভাবে সহযোগিতা এবং পরিচালনা করেন কৈলাসহরের বরিষ্ঠ সাংবাদিক এবং শহরের অন্যতম সমাজসেবী মোহাম্মদ জামাল উদ্দিন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রণব সরকার এবং দেবাশিস ধর বলেন, ভর্তি থেকে হোক তার উপরে একটা ছাড়ের ব্যবস্থা করা আছে, যাতে আপনাদের পুরো পেমেন্ট না করতে হয়। ইট ইজ অ্যাপ্রক্সিমেটলি 15%। কেউ যদি আমাদের এখানে ভর্তি থাকেন বা ইনপেশেন্ট হয়ে আসেন, আমাদের যে ফর্মার যে ক্যাটাগরিতে পেশেন্ট আছে তার উপরে একটা 10% অফ করে নিয়ে তারা পাবে। এইসব ফার্মেসিতে সবসময় একটা হসপিটালে একটা ডিসকাউন্ট আমরা দেওয়ার চেষ্টা করি সাম আম নাগরিক। আমি প্রথমে আপনারা সবাই জানেন যারা আমাদের সদস্য আছেন, আমি খুব একটু সর্ব করে বলছি যে ইউনিয়ন কি এবং প্রোগ্রামটা কি। ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন হল ইন্ডিয়ান জার্নালিস্ট ইউনিয়নের
আওতাভুক্ত রাজ্যের সর্ববৃহৎ কর্মকর্তাদের সংগঠন। আমাদের প্রতিটি জেলা প্রতিটি মহকুমাতে আমাদের ইউনিট আছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বর্মরা ইকো পার্কটিকে পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে ফের উন্নয়নের কর্মযজ্ঞ শুরু করা হবে বলে জানানো হয় প্রশাসনের তরফ থেকে। তাই বুধবার প্রশাসনের এক প্রতিনিধি দল ইকো পার্কটি পরিদর্শন করেন, কীভাবে আরও সুন্দর করা যায় এবং মানুষকে আকর্ষিত করা যায় এই বিষয়ে আলোচনা করেন। বর্মরা ইকো পার্কটিকে পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে ফের উন্নয়নের কর্মযজ্ঞ শুরু হবে। এর জন্য বুধবার বেলা 12টা নাগাদ প্রশাসনের এক প্রতিনিধি দল ইকো পার্কটি পরিদর্শন করেন। উন্নয়নের অগ্নিশিখার লেলিহান যাতে কোথাও থেমে না যায়, উন্নয়নের কাজকে ত্বরান্বিত করতে হবে এবং সেই সাথে উন্নয়ন হতে হবে গুণগত মানের, যা মানুষের উপকারে লাগে এবং মানুষকে আকর্ষিত করে তোলে। এই উন্নয়নের অঙ্গ হিসেবে তেলিয়ামুড়া মহকুমার উন্নয়নের জন্য 8 কোটি টাকা বরাদ্দ হয়। এই উন্নয়ন যে মানুষের মধ্যে মৈত্রী সম্পর্ককে সেতুবন্ধনের মতো কাজ করে বুধবার DFO প্রীতম ভট্টাচার্য, তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন অমরেশ চৌধুরী, তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারপারসন এবং এলাকার বিধায়িকা গৌরী দাসের নেতৃত্বে এক প্রতিনিধি দল বর্মরা ইকো পার্ক পরিদর্শন করেন। এই পার্কটিকে পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তুলতে কয়েকটি পদক্ষেপ গ্রহণ করা হয়। এর মধ্যে ইকো পার্কের টিকিট কাউন্টারটি আধুনিক কাউন্টার, আধুনিক সেতুসহ বিভিন্ন উন্নয়নের প্রকল্প রচিত হয়। উদ্দেশ্য একটাই, দেশি বিদেশি পর্যটকদের কাছে এই বর্মরা পার্কটি আরও বেশি করে আকর্ষিত করে তোলা। 90 লক্ষ টাকা এসেছে প্রায় 5টা লগ আউটের জন্য, তো এটাও হয়নি। আমরা আজকে দেখাবো কাজ শুরু করার জন্য তাড়াতাড়ি, কারণ মানুষ এখনের মৌসুমটা যে সিজনটা পিকনিকের, তো মানুষ বলছে আমাদের ইকো পার্কে তো পিকনিক হচ্ছে, আমাদের দর্শক এখানে যারা পর্যটক তারাও কিন্তু আসছে ইকো পার্কের জন্য। তো আমরা যে আশা প্রায় 1 কোটি টাকার এখানে উন্নয়ন হবে, এখনও আমরা সেটা কতটুকু করতে পারলাম এবং যেই কাজটা অতি তাড়াতাড়ি অতি সত্তর যাতে কাজটা ধরা হয় তার জন্য আমরা এসেছি। আমাদের আজকের এই ভিজিট মূলত আমাদের এই পার্কের সার্বিক ডেভেলপমেন্টের প্রশ্নে। আমাদের ইতিমধ্যেই ফরেস্ট ডিপার্টমেন্ট আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে প্রায় 8 কোটি টাকার মতো ফান্ড পেয়েছেন এবং এই 8 কোটি টাকা ফান্ড দিয়ে এই পার্কের লগার্ড থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রোটেকশন ওয়াল থেকে শুরু করে কতগুলি পরিকল্পনা নেওয়া হয়েছে, এগুলি দিয়ে আমাদের এই পার্ক ডেভেলপমেন্ট করা হবে। আমরা চাই আমাদের এই যে বর্মরা ইকো পার্ক ইতিমধ্যে রাজ্যের মধ্যে একটা স্থান করে নিয়েছে পর্যটন কেন্দ্র হিসেবে, এই পার্ককে আরও ডেভেলপ করে আগামী দিনে আমাদের রাজ্য তথা বহিরাজ্যের যারা ট্যুরিস্ট পার্সন ওনাদেরকে আকৃষ্ট করার জন্য আমাদের এই পার্কে যাতে আসেন তার জন্য আমাদের সার্বিক পরিকল্পনা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কাঠালিয়া ব্লক এলাকার হিম্মতপুর উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ে মঙ্গলবার অনুষ্ঠিত হয় অভিভাবক ও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের নিয়ে বার্ষিক সম্মেলন। এক অনারম্ভর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন প্রধান শিক্ষক অখিল চন্দ্র দাস। কাঠালিয়া ব্লক এলাকার হিম্মতপুর উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ে মঙ্গলবার অনুষ্ঠিত হয়ে গেল স্থানীয় অভিভাবক ও বিদ্যালয় শিক্ষক শিক্ষিকাদের নিয়ে বার্ষিক দ্বিতীয় পর্বের সম্মেলন। এক অনারম্ভর পরিবেশের মধ্য দিয়ে মনোজ্ঞ কর্মসূচির আলোচনা পর্যালোচনায় বিদ্যালয়ের পড়ুয়াদের সার্বিক গুণগত শিক্ষার মানোন্নয়নে দৃঢ় প্রত্যয় নিয়েছেন এদিন শিক্ষক ও অভিভাবক মহল। পৌরোহিত্য করেন প্রধান শিক্ষক অখিলেশ চন্দ্র দাস। সম্মেলনের সাদামাখা প্রতিবেদনের উপর মিশ্র প্রতিক্রিয়া আসে অভিভাবক ও অভিভাবিকার একাংশের কাছ থেকে। অপরদিকে আলোচকদের বড় অংশই ত্রুটি দুর্বলতা যেটুকু রয়েছে এসবকে সংশোধন করে প্রজন্মদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলার জন্য নানা প্রস্তাব ও বলিষ্ঠভাবে সম্মেলনে উঠে আসে। তবে এদিন 109 জন পড়ুয়ার দায়িত্বে থাকা 10 জন শিক্ষক শিক্ষিকা সম্মেলনে উপস্থিত থাকা সত্ত্বেও কোনো শিক্ষক অথবা শিক্ষিকা আলোচনায় অংশগ্রহণ করেননি। আমরা এই ব্যাপারে প্রথম স্থান অধিকার করে আছি যে হিম্মতপুর স্কুলের ছাত্র এবং ছাত্রী এখান থেকে স্কুলে যায় তারা এখানে প্রথম স্থানে আসে, এটা আমাদের অত্যন্ত আনন্দের বিষয়। কিন্তু এই আনন্দের পরে আমরা চুপ করে থাকলে বসে থাকতে চলবে না, এটাকে আরো সামনের দিকে এগিয়ে নেওয়ার উদ্যোগ আমরা প্রত্যেকে পালন করা বিশেষ করে। একতরফা অভিভাবকরাই পর্যালোচনা করে সিদ্ধান্ত নিতে হয়েছে, এখন দেখার বিষয় সিদ্ধান্ত কতটুকু ফলপ্রসূ হয়। নারায়ণ বৈদ্যের রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আবার দেখে নিচ্ছি খবর শিরোনাম।
যুক্তরাষ্ট্রে এবার বিখ্যাত খেলোয়াড় ও সঙ্গীত তারকা সহ 21 জনকে সর্বোচ্চ বেসামরিক পুরস্কার প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম প্রদান করা হয়। মঙ্গলবার হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এই পদক প্রদান করেন। সিরিয়ার মার্কিন ড্রোন হামলায় মৃত্যু হয় এক আল কায়দা নেতার, তার নাম আবু আফগান আল মাসরি। ইরাকের সরকারি বাহিনী মসুল এলাকায় গত মাসে ইসলামিক স্টেটে জঙ্গিদের বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরু করার পর থেকে এ পর্যন্ত 68,000 মানুষ বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছে। জাতিসংঘ গতকাল এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।